প্যানকেকগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এই যে দেখুন আমার কিন্তু প্যানকেকগুলো ভেজে নেওয়া শেষ আর মাত্র দুটো ডিম দিয়ে এতগুলো প্যানকেক বানিয়ে নিলাম আর বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে যদি এরকম মজার প্যানকেক বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই আর আমরা যারা প্যানকেক বানাতে পারি না বা বানানোটা বেশ একটা ঝামেলা মনে করি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো চলুন দেখে নেই কত সহজে আমি এই এতগুলো প্যানকেক মাত্র দুটো ডিম দিয়ে বানিয়ে নিলাম আর এই তো সব কিছু হাতের কাছে নিয়ে বানাতে বসে গেলাম আর সব কিছু এভাবে একসাথে গুছিয়ে নিয়ে করলে কিন্তু বানাতে সুবিধা হয় তো সেই জন্য সব কিছু একবারে হাতের কাছে নিয়ে বানাতে বসে গেলাম এখানে চিনি নিয়েছি আর সয়াবিন তেল নিয়েছি দুধ নিয়েছি আমি সব কিছুর পরিমাপটা বানানোর সময় এক এক করে বলে দেবো এখানে নিয়েছি বেকিং পাউডার আর এখানে বলে কিন্তু আমি ময়দা আর বেকিং পাউডারটা আগে থেকে চেলে রেখে দিয়েছি তো আমি কতটুকু পরিমাণ নিয়েছি সব কিছুই বলে দিব আর এই যে ফার্স্টে আমি দুটো ডিম ভেঙে নিলাম আর ডিম দুটো ভেঙে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে চিনিটা মিক্স করে নিব আর দুটো ডিমের সাথে আমি এখানে হাফ কাপের মানে মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি কারণ মিষ্টি কম হলে কিন্তু ভালো লাগবে না একটু বেশি দিতে পারেন কিন্তু কম দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তো চিনিগুলো অল্প অল্প করে দিয়ে আমি ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই যে দেখুন একদম ভালো ভালো করে কিন্তু ফেটে নিতে হবে চিনিটা না গলা পর্যন্ত এভাবে ভালো করে ফেটে নিতে হবে আর ভালো করে চিনিটা গলে গেলে তারপরে আমরা পরের স্টেপে চলে যাব। এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি হচ্ছে সয়াবিন তেল নিচ্ছি এটা মেজারমেন্ট কাপের পরিমাপ অনুযায়ী নিয়েছি আর এখানে হচ্ছে চিনির পরে তেলটা দিয়ে ভালো করে আবারও তেলটা মিক্সড করে নিচ্ছি আর এবার হচ্ছে এখানে দেড় কাপ পরিমাণ ময়দা আর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি আগে থেকেই চেলে রেখেছিলাম আর এবার এগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্সড করে নিব আর এই তো আমার কিন্তু সবগুলো দিয়ে ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এইবার আমরা যেটা দেব সেটা হচ্ছে এই যে এক কাপ পরিমাণ আমি রুম টেম্পারেচারে রাখা দুধ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে হচ্ছে দুধটাও আমি দুইবারে দিব একবারে দিব না আর এ তো একবার দিয়ে আবারও দুধটা দিয়ে নিচ্ছি আর দুধটা দেওয়া শেষ হলে আমি আবারও ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে নিব আর এই তো আমার কিন্তু সব কিছু দিয়ে মিক্সড করে নেওয়া শেষ আর একটা উপকরণ দেওয়া বাকি আছে আর সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা লাইসেন্সটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর এখানে আমি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু আবার ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই যে এইবার কিন্তু আমার মিক্সড করে নেওয়া শেষ আর এইবার আর ব্যাটারটা প্যানকেক বানানোর জন্য একদম রেডি তো আমরা চলে এসেছি রান্নাঘরে আর এই যে রান্নাঘরে এসে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে একটু গরম হলে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে তেলটা ভালো করে মুছে নিয়েছি কারণ তাওয়ায় যদি বেশি তেল লেগে থাকে তাহলে কিন্তু নিচের কালারটা সুন্দর আসবে না আর এই যে আমি প্যানকেক কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম এখন তিন থেকে চার মিনিট পরে দেখুন আমার প্যানকেকটা কত সুন্দর হয়েছে আর নিচের কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো আমার প্যানকেক কিন্তু ভেজে নেওয়া শেষ আর এভাবে করে কিন্তু আমি এক পর এক এই যে দেখুন সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি আর আমার প্যানকেক ভাজা শেষ আর মাত্র দুটো ডিম দিয়েই কিন্তু আমি এতগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি তো বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই প্যানকেকের সাথে একটু নসিলা লাগিয়ে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু আর কথাই নেই কারণ বাচ্চারা কিন্তু একটু চকলেট টাইপের জিনিস খেতেই বেশি পছন্দ করে আর এই প্যানকেকটা কিন্তু এমনি খেতেও বেশ মজা লাগে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই পারলে কমেন্সে জানাবেন আর যদিও প্যানকেক আমরা সবাই মোটামুটি বানাতে পারি তো যারা পারি না আজকের রেসিপিটা আশা করছি তাদের জন্য কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ